আসসালামু আলাইকুম আজকের আয়োজনের শুরুতেই জানাবো কার বিমান বাহিনীর সক্ষমতা আসলে বেশি ইরান নাকি ইসরায়েল এদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আমেরিকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে এই বিষয়ে থাকছে চমকপ্রদ তথ্য শুরুতেই আগে আমরা জানব যে ইরানের ওপর ইসরায়েল যে প্রভাব বিস্তার করতে চাচ্ছে তাকে আদৌ সম্ভব কিনা নাকি নাকানি চুবানি খাবে এবার নেতানিয়াহ চলুন এই সম্পর্কে আগে বিস্তারিত জেনে নেই তার আগে আপনারা কে কে ইরানের পক্ষে তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিচে এই সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার পর বদলে যায় মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট এই বিষয়টি আপনারা সকলেই জানেন ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ইরানো কেঁপে উঠেছিল ইসরায়েল নাকি পাল্টা হামলা চালিয়েছে যদিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো কোনো স্বীকারোক্তি এখন পর্যন্ত দেয়নি আপাতত সংঘাত প্রমোশনের দিকে থাকলেও দুই দেশের দর্ণের মূল চালিকা শক্তি হবে কিন্তু বিমান বাহিনী জেনে নেই যে বিমান শক্তিতে আসলে কোন দেশ এগিয়ে রয়েছে ইরান নাকি ইসরায়েল বর্তমানে আপনারা সকলেই জানেন ইরানি বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা হাজার কিন্তু কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে দেশটি উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম খুব বেশি সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ ইরানের কাছে কেবল কয়েক ডজন সক্রিয় আক্রমণকারী বিমান রয়েছে এগুলোর মধ্যে যেমন আছে রুশ যুদ্ধ বিমান তেমনি উনিশশো সালে ইরানি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা কিছু পুরনো মার্কিন বিমানও আই আই এর তথ্য মতে তেহরানের সংগ্রহে রয়েছে নয়টি এ ফোর এবং এ ফাইভ যুদ্ধ বিমানের একটি স্কোয়াডন রাশিয়ার সুখে টোয়েন্টি ফোর এর একটি স্কোয়াডন ও কয়েকটি মিক টোয়েন্টি নাইন এফ সেভেন এবং এ ফোরটি যুদ্ধ বিমান পাইলট ছাড়াই লক্ষ্য কিন্তু আঘাত আনতে পারে এমন বিমানও কিন্তু আছে ইরানের কাছে বিশেষজ্ঞরা মনে করেন ইরান কয়েক হাজার ডুনের মালিক পাশাপাশি ইরানের ভাণ্ডারের সাড়ে তিন বেশি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইলও কিন্তু রয়েছে এগুলোর কোন কোনটি আধা টোনের মতো ওয়ারহেট বহন করতেও কিন্তু সক্ষম তবে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন মিসাইলের সংখ্যা তুলনামূলক অনেক কম বলে কিন্তু ধারণা করেন বিশ্লেষকেরা তবে আত্মরক্ষার জন্য ইরান ও রাশিয়া ও দেশে নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের মিসাইল যেগুলো বিমান ও ব্যালিস্টিক মিসাইল সহ একাধিক লক্ষ্য বস্তুতে একই সঙ্গে পাল্টা আক্রমণ চালাতেও কিন্তু সফল এছাড়া ইরান নিজেরা বাবর তিনশো তেয়াত ভূমি থেকে আকাশে ব্যবহারযোগ্য মিসাইল তৈরিও করেছে পাশাপাশি আরো উদ্ভব ও রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করেছে সায়াত গেল ইরানের অংশ এবার চলুন জেনে নি ইসরায়েলের কি অবস্থা যুক্তরাষ্ট্রের কল্যাণে ইসরায়েলের বিমান বাহিনীর সংখ্যা বেশ অগ্রসর এটির কাছে কয়েকশ এফ ফিফটি এফ সিক্সটি ও এফ 35 মাল্টিপারপাস যুদ্ধবিমানের রয়েছে গত সপ্তাহে ইরানের নিক্ষেপ্ত ড্রোন ভূপাতিত করতে এসব বিমান ভূমিকাও রেখেছিল ছিল ইসরায়েলের বিমান বাহিনী দীর্ঘ পাল্লার বোমারু বিমান কিন্তু নেই তবে কিছু বোয়িং 707 বিমানকে পরিবর্তন করে রিফুলিং এ ট্যাঙ্কে পরিণত করেছে এটি ফলে এর জঙ্গি বিমানগুলো দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে হামলা চালিয়ে ফির আসতে পারে এমন সক্ষমতা কিন্তু ইসরায়েলের আছে ইসরায়েল পাইলটবিহীন হেরন ড্রোন 30 ঘন্টারও বেশি উড়তে সক্ষম ডেলিয়া মিসাইল এর পাল্লা মাত্র দুইশো কিলোমিটার হলেও চাইলে বিমান বাহিনী এটিকে ইরানের সীমান্তের কাছাকাছি এসে নিক্ষেপ করতে পারে ধারণা করা হয় ইসরায়েলের দীর্ঘ পাল্লার ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল তৈরি রয়েছে উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সহায়তায় বহু স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ইসরায়েল এটি ব্যবহার করে ইরানের দীর্ঘ পাল্লার ড্রোন ও মিসাইল ভূপাতিত করার সক্ষমতা রয়েছে কিন্তু দেশটির তেলাবিবের আরো তিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহাশূন্য ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে পারে তার চেয়ে কম উচ্চতায় আঘাত ক্ষেপণাস্ত্রে আহত হতে পারে আরো দুই সব মিলিয়ে আসলে বুঝলেন নাকি ইরান নাকি ইসরায়েল কারা এগিয়ে রয়েছে প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদের কাছে এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবে তবে ইসরায়েল যত ক্ষমতা ধরি হোক না কেন ইরানের ক্ষমতার সঙ্গে কিন্তু তারা কখনোই পারবে না কারণ ইরান একজোটের জাতি নিজ দেশের স্বার্থ রক্ষার্থে কারো মধ্যে কোনো মতভেদ নেই তারা নিজ দেশকে রক্ষা করার জন্য তারা কিন্তু ভয়াবহ রকম ইসরায়েলে আগ্রাসন চালার ভূমিকা রাখতেও পারে বলে চোদ্দ তারিখের হামলা থেকে কিন্তু আমরা তা বুঝতে পেরেছি এদিকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতির যাচাই করছে ইরানের সিভিল ডিফেন্স সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের নির্বাহী সংস্থাগুলোর প্রস্তুতি মূল্যায়নের জন্য গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিভিল ডিফেন্স সংস্থার স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইরানের সতস্থ বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বৈঠকে সভাপতিত্ব করেন চলতি বছর শুরুর পর এ নিয়ে এই কমিটি দ্বিতীয়বারের মতো বৈঠক করল বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান এবং স্থায়ী কমিটির সচিব ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি চলমান জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে ঘটনাবলীর আলোকে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন বৈঠকে চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ পাকির নিজেদের প্রস্তুতি ধরে রাখতে এবং তা উন্নত করার জন্য নির্বাহী সংস্থাগুলোর প্রতি স্থায়ী কমিটি জারি করা নির্দেশনাবলী বাস্তবায়নের তাগিদ দেন শত্রুর সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরবর্তী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিরক্ষা পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি এই বৈঠকে অনুমোদন করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নেতৃত্বে ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের স্থায়ী কমিটির দেশের বেসামরিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের নেতৃত্বে ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের স্থায়ী কমিটি দেশের বেসামরিক প্রতিরক্ষা ক্ষেত্রের সর্বোচ্চ সিদ্ধান্ত কোর্ট গ্রহণকারী কর্তৃপক্ষ যার সিদ্ধান্তগুলো সমগ্র সামরিক সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য বাধ্যতামূলক ইরানের অবকাঠামো সম্প্রতি অসংখ্য সাইবার আক্রমণের শিকার হয়েছে বিশেষ করে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে দেশ জুড়ে বিদেশি সমর্থিত দাঙ্গা ছড়িয়ে পড়ার পর থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সহকারী সেবা ব্যাহত করার চেষ্টাকারীদের অনেককে ব্যর্থ করতেও সক্ষম হয়েছে ইসরায়েলি সেনাদের ওপর এবার মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে নেতা নিয়াহু কিন্তু কেন চলুন এই সম্পর্কে জেনে নেই এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অর্থাৎ আইডিএফ এর কুখ্যাত ইউনিট নেজ্জা ইভিদা। ইহুদিবাদী এই বাহিনীর উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মার্কিন এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে যে উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলে চূড়ান্ত সীমা অতিক্রম করা হবে এদিকে নিষেধাজ্ঞায় এই মার্কিন পরিকল্পনা নিয়ে হুশারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু তিনি দাবি করেছেন আইডিএফ এর উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না আমাদের সৈন্য সন্ত্রাসী দানবের সঙ্গে লড়াই করছে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভীর এবং বেজালেল ইসমোটিচ মার্কিন পরিকল্পনা নিন্দা করেছেন গভীর বলেন আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা হবে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায় যা। ইহিদার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানা গেছে ইরানের ইস্পাহান শহরকে ইসরায়েলের নিশানা করল কেন প্রাসাদ আর মিনারের জন্য বিখ্যাত ইরানের ইস্পাহান শহর আবার এই শহরটি সামরিক শিল্পের একটি প্রধান কেন্দ্র বৃহস্পতিবার রাতভর এই শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইস্পান ইরানের তৃতীয় বৃহত্তম শহর এর নাম নেসফি জাহান বা অর্ধেক পৃথিবী শহরটি ইরানের মাঝামাঝি জাগ্রস পর্বতমালার কাছে অবস্থিত শহরটিতে তার আশেপাশের এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও রয়েছে নাতানজ পারমাণবিক কেন্দ্রটিও এই শহরের কাছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র এই নাতানজ ইস্পাহানের নাম ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সঙ্গে যুক্ত থাকার কারণেই ওই শহরে বৃহস্পতিবারের হামলাকে প্রতীকী হিসেবেই দেখা হচ্ছে এখন প্রশ্ন হলো ইস্পাহান আক্রমণ করলোটা কারা এটা যদি ইসরায়েলি হামলা হয়ে থাকে তাহলে মনে হচ্ছে বেনিয়ামিন নেতা নেতানিয়াহু সরকার ইরানকে একটা বার্তা দিতে চেয়েছে প্রকৃতপক্ষে তারা ইরানকে বলার চেষ্টা করেছে যে ওই এলাকার সংবেদনশীল লক্ষ্য বস্তুগুলোকে হামলা চালানোর ক্ষমতা ইসরায়েলের রয়েছে যদিও এখনই সেরকম হামলা করা হচ্ছে না ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘোষণা করেন যে ইসমান প্রদেশের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ সুরক্ষিত আছে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই দেশটি এটাও অস্বীকার করে যে তারা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য দেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে কাজে লাগানো হচ্ছে তবে বৃহস্পতিবার রাতে যা ঘটেছে তা নিয়ে পরস্পর বিরোধী খবরও পাওয়া যাচ্ছে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসাইন ডেলিডিয়ান বলেছেন যে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার খবর নাকচ করে দিয়েছেন ওই মুখপাত্র আবার ইরানের কয়েকটি গণমাধ্যম ইস্পাহান বিমানবন্দর ও একটি সামরিক বিমান ঘাঁটির কাছে তিনটি বিস্ফোরণের খবরও দিয়েছে তবে এই হামলা ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে কেনা তা নিশ্চিত করেনি ইরান তবে এই ঘটনার পর এখন প্রশ্ন হল ইরান আসলে স্পষ্ট করে কি বলছে বিস্ফোরণ গুলির কারণ হিসেবে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ আব্দুর রহিম মুসাভিদ দায়ী করেছেন একটি সন্দেহভাজন বস্তুর ওপরে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার গুলি নিক্ষেপের ঘটনাকে ইরানি গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় তিনটি ড্রোন জড়িত ছিল যেগুলো অনুপ্রবেশকারীরা আকাশে উড়িয়েছিল ইসবাহান বিমানবন্দরে ইরানের বিমান বাহিনীর একটি ঘাঁটিও রয়েছে সেখানে কিছু পুরনো এফ ফিফটিন যুদ্ধ বিমানও রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ ফোরটিন যুদ্ধ বিমানগুলো উনিশশো সত্তরের দশকে শাহের শাসন সংগ্রহ করে ইরান এখন কথা হলো আগেও হামলা হয়েছে কি ইস্পাহানে এর আগেও সন্দেহভাজন ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইস্পাহান গত বছরের জানুয়ারিতে শহরের কেন্দ্রস্থলে একটি গোলা কারখানায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান চারটি প্রোপেলার সহ একটি ছোট ডন কোয়াড এর মাধ্যমে ওই হামলা চালানো হয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অন্যান্য অংশ একই ধরনের ডোন হামলার খবর পাওয়া গেছে ওইসব হামলার কোনোটিতেই জড়িত থাকার কথা স্বীকার করেনি ইসরায়েল এখন আরেকটি যে বিষয় সামনে আসে তা হলো ইস্পাহান কেন নিশানায় রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্য ও নেটোর পারমাণবিক বাহিনীর সাবেক প্রধান হাসিম টি ব্রটেন গার্ডন তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে ইস্পাহানকে নিশানা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা আশেপাশে অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে ইরান যেখানে পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে বলে আমি মনে করি ক্ষেপণাস্ত্র হামলাটি তার খুব কাছেই হয়েছিল তাই এটি খুবই ইঙ্গিতপূর্ণ বলেন মিস্টার ব্রেটন গার্ডন তার কথায় ইসরায়েলি হামলা তাদের সামর্থ্য ও উদ্দেশ্যের বহিঃপ্রকাশ তিনি বলেন গত সপ্তাহ অন্তে ইসরায়েল ইরান যে তিনশোটিরও বেশি টন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে অন্যদিকে ইসরায়েল লক্ষ্যবস্তুতে একটি বা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ক্ষতিসাধন করেছে ইরানি কর্মকর্তারা এই হামলাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল যে ইরানের পুরনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সফল হয়েছে সেটা প্রচার হয়ে যাবার বিষয়টি চায়না ইরান জানান তিনি সামরিকভাবে ইরানের চেয়ে ইসরায়েল অনেক বেশি এগিয়ে এটা তারই প্রমাণ তার মতে ইসরায়েলের সঙ্গে সম্মুখ সমরে যাওয়া থেকে নিজেদের চরমপন্থী গোষ্ঠীগুলো ও প্রক্সি ব্যবহার করে ছায়াযুদ্ধ করতে বেশি পছন্দ করবে ইরান তবে ইরান ইসরায়েলের এমন অবস্থার কারণে রাশিয়ার ভূমিকাটা আসলে কি ইরানের সঙ্গে সামরিক সহযোগিতাও কিন্তু ইতিমধ্যে বাড়াচ্ছে রাশিয়া সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ল্যাবরফ শুক্রবার ইসরায়েলকে বলেছে যে ইরান এই বিবাদটিকে আর বেশি বাড়াতে চায় না রাশিয়া ও ইরানের নেতৃত্বে আমাদের প্রতিনিধি এবং ইসরায়েলিদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়েছে রাশিয়ান রেডিওকে জানিয়েছেন মিস্টার ল্যাবরফ তার কথাই এই আলোচনায় আমরা এটা খুব সুস্পষ্ট করে ইসরায়েলিদের বলছি যে ইরান উত্তেজনা বাড়াতে চায় না ব্রেটন গার্ডন বলেছেন গত সপ্তাহ ইসরায়েলের হামলা চালিয়ে ইরান কিছু সাফল্য এনেছিল তবে তারা আর এগোতে চায় না গত পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানের বাণিজ্য দ্রুতাবাসে সন্দেহভাজন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর ওই হামলা চালিয়েছে ইরান তিনি বলেন ইরান জানে যে ইসরায়েলের দৃহ প্রতিজ্ঞ এবং তাদের প্রতি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সমর্থন আছে বলেও মনে হচ্ছে রাশিয়ার কাছ থেকে পর সামান্য সাহায্যের ওপর খুব বেশি ভরসা করতে পারছে না ইরান এছাড়া তারা কিছুটা একাও হয়ে গেছে জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিখোঁজ সাত জাপানে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে তবে নিখোঁজ রয়েছেন সাতজন সাগরে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র ঘটনাটি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মিনারু কিহার বলেছেন যে বিধ্বস্ত হেলিকপ্টারের কিছু অংশ সাগর থেকে উদ্ধার করা হয়েছে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে মনে করেন তিনি কিহারা আর বলেন দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি তবে প্রথমে আমরা জীবন বাঁচানোর চেষ্টা করছি উদ্ধারের পর একজন ক্রু মারা গেছেন বলেও নিশ্চিত করেছেন তিনি কর্মকর্তারা জানিয়েছেন প্রশান্ত মহাসাগরে ইজো দ্বীপপুঞ্জের কাছে সাবমেরিন মোকাবেলায় রাতের প্রশিক্ষণের সময় হেলিকপ্টারগুলো বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান উত্থানের কারণে জাপান প্রতিরক্ষা ব্যায় বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র এশিয়ার অন্যান্য দেশের সহযোগিতাও গভীর করেছে গত এপ্রিলের জাপানি সেনাবাহিনী একটি ইউ এইচ এম সিক্সটি জে এ হেলিকপ্টারে করে দশজন আরোহী নিয়ে দক্ষিণ ওয়াকিনোয়ার মিনাকো দ্বীপে বিধ্বস্ত হয় এতে আহরিদের সবার মৃত্যু হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না